হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিওয়ার্স আবারও তোমাদের সামনে ত্রিপুরা জেনারেল নলেজ তিন নাম্বার ক্লাস নিয়ে এসেছি ভিউয়ার্স এর আগের এক নাম্বার এবং দুই নাম্বার ক্লাস যারা যারা দেখেনি এখনও তোমরা ভিডিওতে ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবে ভিউয়ার্স তাহলে দেরি না করে আমরা ত্রিপুরা জেনারেল নলেজ থেকে তিন নাম্বার ক্লাসে কী কী রয়েছে সেগুলি দেখে নেব সিপাহী জলা কোন কোন মহকুমা নিয়ে গঠিত এর উত্তর হবে সুনামরা বিশালগর জম্পু জলা এর পরের প্রশ্ন তিরবার বর্তমান রাজ্যপালের নাম কি এর উত্তর হবে নালয়েন্দ্র সেনারদ্দি এর এরপরের প্রশ্ন বর্তমান মন্ত্রী সভায় কতজন সদস্য আছেন এর উত্তর হবে 9 জন এর প্রশ্ন তিরবার প্রথম মহারাজা কে ছিলেন ভিউয়ার্স এই প্রশ্নটি জিআরবিটি গ্রুপ ডি বাই বাই ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে অনেকবার এর উত্তর হবে রাজা চন্দ্র এরপরের প্রশ্ন ও জি আর গ্রুপ ডি এমটিএস বাই বাই ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে অজয়ন্ত প্রসাদ কবে স্থাপিত হয়েছিল এর উত্তর হবে উনিশশো সালে এরপরের প্রশ্ন জি আর বিটি গ্রুপ ডি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে শেষ রাজার নাম কি এর উত্তর হয়ে যাবে শেষ রাজার নাম হচ্ছে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর শাসনকাল ছিল উনিশশো তেইশ থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত এরপরের প্রশ্ন কর্কটক্রান্তি রেখা কিভাবে ত্রিপার উপর প্রসারিত হয়েছে এর উত্তর হবে মাঝখান থেকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের আয়তন কত ত্রিপুরা রাজ্যের আয়তন হচ্ছে দশ হাজার চারশো বিরানব্বই বর্গ কিলোমিটার প্রায় এবার সেখানে প্রায় দেওয়া রয়েছে একুরেট হবে দশ হাজার চারশো একানব্বই পয়েন্ট সিক্স নাইন স্কোয়ার কিলোমিটার ত্রিপারাজ্যের মোট আয়তন হবে দশ হাজার চারশো একানব্বই দশমিক উনসত্তর স্কোয়ার কিলোমিটার এরপরের প্রশ্ন ত্রিপরাজ ত্রিপারাজ্যের দুটি উল্লেখযোগ্য ফসলের নাম কি উত্তর হবে কাঁঠালু আনারস এরপরের প্রশ্ন ত্রিপুরার দুটি পাহাড়ের নাম বলার জন্য বলা হয়েছে জম্পুই এবং আঠারো মুড়া পাহাড় ত্রিপুরা রাজ্যে কয়টি পাহাড় হয়েছে মোট পাঁচটি মনে রাখবে এরপরের প্রশ্ন ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এর উত্তর হবে বেটল্যাং এর উচ্চতা হচ্ছে তিনশো উনচল্লিশ মিটার এটি জম্পুই পাহাড়ে অবস্থিত এরপরের প্রশ্ন ত্রিপুরার পশ্চিমবাহী একটি নদীর নাম কি উত্তর হবে গোমটি নদী এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের জলবায়ু কীরূপ এর উত্তর হবে ক্রান্তীয় ও মৌসুমি প্রকৃতির এরপরের প্রশ্ন ত্রিপুরার দুটি অর্থকরী ফসলের নাম কি উত্তর হবে পাট ও পেঁস্টা এরপরের প্রশ্ন ত্রিপুরার প্রধান কৃষিজ ফসলের নাম কি উত্তর হবে দান এরপরের প্রশ্ন ত্রিপুরার দুটি বাকিচা ফসলের নাম কর উত্তর হবে চা ও রাবার এরপরের প্রশ্ন কাঁচা রাবার উৎপাদনে ত্রিপা ভারতের কোন দখল কোন স্থান দখল করেছে এর উত্তর হবে দ্বিতীয় প্রথম স্থান দখল করেছে কেরালা মনে রাখবে এরপরের প্রশ্ন উপজাতি সম্প্রদায় দ্বারা আদিম পদ্ধতিতে চাষ করাকে কি বলে উত্তর হবে জুম জুম চাষ এরপরের প্রশ্ন ত্রিপা আর ভূ কি রূপ এর উত্তর হবে পর্বতময় ভিউয়ার্স আসাম আগরতলা সাবরম রোডের নম্বর চেঞ্জ করা হয়েছে মনে রাখবে আগে এনএস ফোরটি ছিল এখন বর্তমানে জিরো এনএস জিরো এইট করা হয়েছে এনএস জিরো এইট জাতীয় সড়কটির নাম হবে এখন আসাম আগরতলা রোড এর ডিস্টেন্স হবে চারশো আটচল্লিশ কিলোমিটার উনিশশো সালে সড়কটির পথটির কাজ শুরু হয়েছিল প্রাথমিক অবস্থায় এর নাম করা হয়েছিল কুর্তি রোড এরপরে প্রশ্ন ত্রিপুরার কোন উপজাতি জনগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক এর উত্তর হবে ত্রিপুরি জনগোষ্ঠীর এরপরের প্রশ্ন দুই হাজার এগারো সালের দুই হাজার এগারো সালের জনগণনা অনুসারে প্রতি বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটারে বা কিমিতে ত্রিপুরার জনগণত্ব কত এরোত্তর হবে তিনশো পঞ্চাশ জন যেখানে ভারতের জনগণত্ব তিনশো বিরাশি জন মনে রাখবে ভারতের জনগণত্ব হচ্ছে তিনশো বিরাশি আর ত্রিপুরার হচ্ছে তিনশো পঞ্চাশ পার দুই হাজার এক সেন্সাস অনুযায়ী এরপরের প্রশ্ন ত্রিপুরার বৃহত্তম অভয়ণ্যতির নাম কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুয়েকশন উত্তর হবে গুমটি অভয়ণ্য এটি দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত এরপরের প্রশ্ন ত্রিপুরার উচ্চতম পাহাড় শ্রেণী কোনটি এর উত্তর হবে জম্পুই রেঞ্জ এরপরের প্রশ্ন ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার দ্রৈব কত অর্থাৎ বাংলাদেশের সাথে ত্রিপুরা রাজ্যের সীমানার দ্রৈব কথা এর উত্তর হবে তিনশো ছাপান্ন হবে বিভার্স এখানে বুল রয়েছে টাইপিংয়ে মিস্টেক হয়েছে এখানে তিনশো ছাপান্ন আটশো ছাপান্ন হবে উত্তরটি এখানে তিনশো সরি আটশো উনচল্লিশ লেখা হয়েছে আটশো ছাপান্ন কিলোমিটার হবে আন্তর্জাতিক সীমানা এরপরের প্রশ্ন ত্রিপুরার দীর্ঘতম নদীটির নাম কি আর উত্তর হবে মনু নদী প্রতিষ্ঠল হবে ছাখান রেঞ্জের ডিস্টেন্স হচ্ছে একশো সাতষট্টি কিলোমিটার এরপরের প্রশ্ন রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি ত্রিপুরার কোথায় গড়ে উঠেছে এর উত্তর হবে গুমটি জলবিদ্যুৎ কেন্দ্রটি গুমটি জেলার অমরপুরে মহকুমার তীর্থমুখে অবস্থিত ভিওয়ার্স ভিডিওতে যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে